দশক রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছি সরাসরি ঢাকা শিশু হাসপাতালে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইবনেনুউর শাউন শাউন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ আপনি কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে এখানে আপনি জানেন যে এবার ডেঙ্গুর যে প্রকোপ যে মহামারী আকার আসলে ডেঙ্গু ধারণ করেছে রাজধানীতে এর একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু আসলে শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী রয়েছেন এবং তাদের বড় একটি অংশ কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই রাজধানীর শিশু হাসপাতাল থেকে এখানে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এই মুহূর্তে প্রায় দেড়শোর মতো শিশু এখানে রয়েছেন ডাক্তাররা রীতিমতো আসলে হিমশিম খাচ্ছেন বলছেন যে ডেঙ্গুর যে জ্বরের যে ধরন সেটি আসলে কিছু পরিবর্তন হয়েছে রক্তের যে বিষয়টি ছিল সেটি এখন খুব বড় ধরনের মাথা ব্যথার কারণ না হলেও ফ্লুইড কিন্তু কমে যাচ্ছে এবং রোগীরা শিশুরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন আসলে আমি একটু যদি কথা বলি এখানকার একজন চিকিৎসক রয়েছেন ডাক্তার শাহজাহান তার সাথে আসলে একটু আপনি জানাবেন আমাদের দর্শকদেরকে যে কী অবস্থা এখন শিশুদের ডেঙ্গুর বিষয়টি আসলে এখানে তো আমাদের এইখানের শিশু হাসপাতালে শুধু ডেঙ্গুর যে শিশু রোগীগুলো আছে সেগুলোই এখানে আসতেছে এখানে দেখেন আপনারা দেখেন যে হসপিটালে আমরা কিন্তু বিছানা ছাড়া ফ্লোরিং করাইতে পারি না যার জন্য অনেক ডেঙ্গু রুগী ডেইলি আমরা পঞ্চাশ জন জন একশো জন ভর্তি করতেছি অ্যাকর্ডিং টু খালি অনুযায়ী আর কি আর কিছু রুগী চলে যাচ্ছে বাহিরে অন্য হসপিটালে যাচ্ছে অনেক চিকিৎসা নিয়ে বাহিরে ইয়াতে যাচ্ছে এখন যে অবস্থা হচ্ছে যে অন্যান্য বছর দিন যত যাচ্ছে গত বছর আগের বছর যা ছিল ওগুলোর চেয়ে এই বছর অনেক বেশি আকারে ধারণ করতেছে এবং ঢাকা শহরের গত বছর দুই এক বছর দেখা যাচ্ছে ঢাকা শহরই মেনলি ছিল এখন দেখা যাচ্ছে যে গাজীপুরে আছে ইয়াতে আছে বগুড়া আছে সিরাজগঞ্জে আছে বরিশালে আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে সরায় পড়তেছে যার জন্য এটা দিন দো যাচ্ছে মহামারী আকারে ধারণ করতেছে এবং তার প্যাটার্নটা যেটা ম্যানিফেস্টেশনের প্যাটার্নটা যেটা বহিপ্রকাশ যেটা করবে সেটা একটু ডিফারেন্স হচ্ছে আগে দেখা গেছে যে খুব সিরিয়াস রুগীগুলা রক্তকরণ হইতে হেজিক ডেঙ্গু যেটাকে বলতে এখন থেকে গেছে রক্তকরণ হওয়ার আগেই রক্তকরণের কোনো লক্ষণ নাই অথচ সে মারা যাচ্ছে অনেক রুগী আছে মারা যাচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম হচ্ছে অর্থাৎ ওই যে ফ্লুইড লেভেল দ্যাট ইজ দ্য পারেবিলিটি যেটা বাইরা যাচ্ছে শরীরের যে জলীয় অংশটা আছে রক্ত নালিতে এগুলা লস হচ্ছে বেশি যার জন্যে পা ফুলে যাচ্ছে পিয়া ফুলে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে ওই অর্গানগুলো আছে পারফিউশন ঠিক মতো হচ্ছে না প্রেশার এত বেশি তাড়াতাড়ি ফল করতেছে যার জন্য ব্রেনের রক্ত চলাচল কমতেছে লিভারে কমতেছে হার্টে অভিভাবকদের জন্য কি বলবেন শিশুদের তো আসলে অভিভাবকদের যে অভিভাবকদের জন্য যে আসলে এটা তো আসলে কোনো প্রিভেনশনে মেন ট্রিটমেন্ট প্রিভেনশনটা অভিভাবকদেরকে সেটাই বলবো অভিভাবক এবং শুধু অভিভাবক না সব সমাজের রাষ্ট্রের সবারই দায়িত্ব সেটা যে প্রিমেন্সটিভ মেজারটা নিতে হবে আমাদের প্রিমেন্সিভ মেজার আমার বাড়ির থেকে দূরে অর্থাৎ বাসার থেকে সমাজে যা অন্যান্য সাইড যা আছে বাড়ির মধ্যে যেগুলো আছে যে একটা বাচ্চাকে দিনের বেলায় সাধারণত মশাগুলো অ্যাডিস মশাগুলা দিনের বেলায় কামড়ায় এবং সেগুলোকে কাপড় চুপড় গুলো যেমন কি একটা পোড়া কাপড় অথবা ফুল শার্ট তারপরে ওই যে কি কোয়াটার না পরে ফুল ফুল প্যান্ট অথবা পাজামা এগুলো পরাবে বাসার মধ্যে যে টবের মধ্যে পানি থাকে অথবা বিভিন্ন পানি জমা থাকে শাহন আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইবনেনু শাউন তিনি জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর এবং আমরা সেখানে উনি একজন চিকিৎসকের সাথে কথা বলছিলেন তিনিও জানাচ্ছিলেন যে প্লাটিলেট কমে গিয়ে রক্তক্ষরণে যে মৃত্যু তার থেকেও এই এবার সিমটম গুলো দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটি অঙ্গ ড্যামেজ হয়ে গিয়ে শিশু কিংবা বড় যে কারো মৃত্যু ঘটছে অর্থাৎ ডেঙ্গুর ধরনও এবার বদলেছে এবং অভিভাবকদের কি করণীয় এই ডেঙ্গুর হাত থেকে বেঁচে থাকতে সেটা বলছিলেন চিকিৎসক আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে